ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে আকাশমণি বৃক্ষই আছে প্রায় চার হাজার এখানকার মোট আটাত্তর হাজার উদ্ভিদের মধ্যে জারুল তিন হাজারের ওপরে রেন্ট্রি ও ইউক্যালিপ্টাস আছে প্রায় দুই হাজার করে বাংলাদেশের অন্তত পাঁচ হাজার প্রজাতির উদ্ভিদের মধ্যে হাজারটিও নেই এখানে এভাবে এলোমেলো বনভূমি হিসাবে দেখতে চান না উদ্ভিদবিদগুণ একই প্রজাতির অসংখ্য উদ্ভিদ নয় চান একটি দুটি করে হলেও প্রায় সব প্রজাতি থাক মেহগনি তারপরে ট্রি তারপরে হচ্ছে আপনার আকাশমণি ইউক্যালিপটাস ইত্যাদি গাছে পুরা বাগান ভরে আছে আমরা এতগুলো গাছ এখানে চাই না কিন্তু এগুলো আমরা ম্যানেজ করতে বলবো পাশাপাশি আমাদের দেশীয় গাছগুলো লাগাতে হবে দেশীয় গাছগুলো যখন বড় হবে সেটা আস্তে আস্তে ম্যানেজমেন্টের আওতায় সেই গাছগুলো চলে আসবে যেই সমস্ত গাছগুলি ধরেন সংকটাপন্ন অবস্থা আছে বিলুপ্তি হওয়ার পথে সেই সমস্ত গাছগুলোকে এখানে প্রাধান্য দিতে হবে এবং এগুলোকে সংরক্ষণে যথাযথ ব্যবস্থা করতে হবে এবং সংরক্ষণের ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা হিসেবে আমাদের এই বোটানিক্যাল গার্ডেন রাখতে পারে প্রজাতি সংরক্ষণের জন্য নানা সংকটের মধ্যেও উদ্ভিদ উদ্যানকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনার প্রচেষ্টার কথা জানান এর পরিচালক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে সব উদ্ভিদগুলো এখন বিপন্ন এবং বিলুপ্তপ্রায় এদেরকে এখানে এনে আমরা সংরক্ষণ করা যাতে নিবিড়ভাবে সংরক্ষণ করতে পারলে এই প্রজাতিটা যুগের পর যুগ টিকে থাকে বছরের পর বছর টিকে থাকে কোনোভাবে যেন একটা প্রজাতিকে আমরা বিলুপ্তির শিকার হতে না দেই সেই জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানটি প্রায় দুইশো আট একর জায়গার ওপর এটিকে বাংলাদেশের উদ্ভিদ সংরক্ষণ গবেষণা এবং বিনোদনের সবচেয়ে বড় কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয় জাহিদুজ্জামান চ্যানেল আই ঢাকা